হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সামস লার্নিং। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি স্ট্যাটিক জিকের কতগুলো 10টা প্রশ্ন, যেগুলো কিনা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, তোমাদের জন্য বহুত ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। এর মধ্যে যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো যে কোনো পরীক্ষায় তোমাদের 2 থেকে 3টে প্রশ্ন কমন থাকবেই থাকবে। আর তোমরা আজকে দেখে নাও এই 10টা প্রশ্নের মধ্যে কতটা ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। আমি আপাতত সময় অল্পভাবে ভিডিওগুলো আমি ঠিকঠাক দিতে পারছি না, এমনিতে যেগুলো দেওয়া আছে চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই সেগুলো দেখে নাও, বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই ইম্পর্ট্যান্ট। সামনে যারা জিডি পরীক্ষা দিচ্ছ বা আপকামিং যারা কনস্টেবল দিচ্ছ, এসএসসি দিচ্ছ, রেলওয়ে দিচ্ছ, এদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। একটা বার দেখে নাও, ওকে। দেখো প্রথম প্রশ্ন কী আছে, প্রথম প্রশ্নটা হলো ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক। এই প্রশ্নটা তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না, কিন্তু এটা বেশ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা অ্যান্সার কী আসবে তোমরা বলো, ঠিক আছে। তো এই প্রশ্নটা অ্যান্সার হয়ে যাবে কি, উত্তরপ্রদেশ, ঠিক আছে। উত্তরপ্রদেশের মধ্যে সিট সংখ্যা হচ্ছে তোমাদের কতগুলো আছে সবথেকে সর্বাধিক, 80খানা টোটাল সিট আছে, ঠিক আছে। এর মধ্যে সবথেকে সিট হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। তারপরে প্রশ্ন দেখো যে কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কী হবে, এটা হয়ে যাবে অ্যান্সার স্পিগমো ম্যানোমিটারের সাহায্যে রক্তের চাপ মাপা হয়, ঠিক আছে। স্পেলিংটা একটু খেয়াল করে দেখো, স্পিগমো ম্যানোমিটার, ওকে। তারপরে প্রশ্ন দেখো যে ভারতের ন্যাপোলিয়ন, ন্যাপোলিয়ন কাকে বলা হয় ভারতের, এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সমুদ্রগুপ্ত, ঠিক আছে। ভারতের ন্যাপোলিয়ন কাকে বলা হয়, সমুদ্রগুপ্তকে। তারপরে প্রশ্ন দেখো বন্ধুরা যে বিশ্ব জনসংখ্যা দিবস, এটা প্রত্যেক বছর, ঠিক আছে, তোমার যদি এসএসসি পরীক্ষা হয় এটা দেবেই দেবে, আর স্টেট তোমাদের যে পিএসসিগুলো থাকে সেটা দেয়। এই প্রশ্নটা এতটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো তো এর মধ্যে অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে তোমার 11ই জুলাই, এর অ্যান্সার হয়ে যাবে 11ই জুলাই। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, হলদিঘাটের যুদ্ধ কত সালে স্টার্ট হয়, হলদিঘাটের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ হয়। এই প্রশ্নটাও খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন পরীক্ষায়, তোমাদের এখান থেকে একটু দেখি নিয়ে ভালো করে, ঠিক আছে। হলদিঘাটের যুদ্ধ হয় 1576, কার কার মধ্যে হয় তোমরা আমাকে কমেন্টে জানাও। এই যুদ্ধটা দুটো দলের মধ্যে হয়, তো কার কার মধ্যে হয় সেটা আমাকে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, তো কততম সংশোধনীতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা স্বীকৃতি সংবিধানে স্বীকৃতি পায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। তো এটা অ্যান্সার হয়ে যাবে কি, এটা অ্যান্সার হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনীতে এইটা কী হয়, পঞ্চায়েত রাজ ব্যবস্থার করা হয়, ঠিক আছে। ও এখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কতগুলো তোমাদের প্রশ্ন আছে, যেগুলো কিনা কতগুলো সংশোধন আছে সেগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে যেমন তোমাদের কী বলবো, এটা মেহতা পঞ্চায়েত রাজ, তারপরে আরও যেগুলো আছে তোমরা সেগুলো একটু ভালো করে দেখে যেও, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন দেখো যে নীল নদের উৎস কী, নীল নদের উৎস কী, এটা এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় এটা তোমাদের থাকে, নীল নদের উৎস কী। তো এটার অ্যান্সার হয়ে যাবে ভিক্টোরিয়া হ্রদ, ঠিক আছে। এটা কিন্তু অনেকের সমস্যা হতে পারে, যেমন অনেকে বলতে পারে হয়তো আন্দিজ পর্বত, অনেকে বলতে পারে তিব্বতীয়, মানে এটা তোমাদের কনফিউজ লাগতে পারে যে সামান্য একটা হ্রদ থেকে উৎপত্তি হয়েছে, সেটা তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না, তাই তোমাদের কাছে এটা অনেক সময় কনফিউজ লাগতে পারে। সিম্পল প্রশ্ন তারপরেও কনফিউজ লাগতে পারে, কারণ কনফিউজ লাগে যেগুলো সিম্পল প্রশ্ন সেগুলোই কনফিউজ লাগে বেশি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো পরের প্রশ্ন যে ভোটদানের অধিকার সংবিধানে কোন ধারায় আছে, ভোটদানের অধিকার আছে সংবিধানের, এটা অ্যান্সার হয়ে যাবে কি, 326নম্বর ধারায়, ঠিক আছে। এইটা ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। আমাদের যে ভোট দেওয়ার যে যে তোমার ব্যাপারটা রয়েছে সেটা কোনতম ধারায় আছে, সেটা হচ্ছে সংবিধানের, সেটা হলে তার অ্যান্সার হয়ে যাবে 326, ঠিক আছে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো যে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, এটা হচ্ছে সত্য, ঠিক আছে। এটা আমি বলে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে ডালহৌসি, ডাল দিয়ে মনে রাখো, ডালটা সিদ্ধ হয় মানে সত্যবিলোপ, ঠিক আছে। আচ্ছা আর একটা তোমাদের আছে না যে চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী আছে না একটা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা কে করেন, সেটা হচ্ছে কর্ণওয়ালিস। এটা তোমাদের বলে দিচ্ছি, কর্ণ মানে কান, ঠিক আছে, কানের কানের সাইডে চুল থাকে তাই চির,
তো এটা হচ্ছে কর্নওয়ালিস কী করেন, চিরস্থায়ী বন্দোবস্ত করেন। আর এখানে কী হয়ে যাবে, আর তোমাদের ডালহৌসি যেটা ডাল আছে সেটা হয়ে যাবে কি সত্যবিলোপ, অর্থাৎ ডাল সত্যবিলোপ আর দিদি হচ্ছে তোমার চিরস্থায়ী কর্নওয়ালিস। কী করে মনে রাখছি আমি, সেটা হচ্ছে তোমাদের ডাল সিদ্ধ হয় তাই এটা হচ্ছে তোমাদের এটা হয়ে যাবে কি ডালহৌসি সত্যবিলোপ, ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে চিরস্থায়ীর জন্য কর্নওয়ালিস, কারণ চির হচ্ছে কর্ণ, এমন করে মনে রাখো, ঠিক আছে, সারা জীবনও ভুলবে না। আচ্ছা তারপরে দেখো, মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে, এটা সবাই অনেকে জানো। স্ট্র্যাটেজিকের মধ্যে আমি প্রথমেই বলেছি তোমাদের এই স্ট্র্যাটেজিগুলো বিশাল ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, সে 10টা হোক 12টা হোক যাই প্রশ্ন হোক না কেন, এখানে যতগুলো প্রশ্ন ডিসকাস তোমরা দেখেছো অলরেডি 9টা প্রশ্ন, সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কী হয়ে যাবে, উইলিয়াম হার্ভে, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম হার্ভে। তারপরে প্রশ্ন দেখো বন্ধুরা, তারপরে লাস্ট প্রশ্ন যে রোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়, এটা বিশাল ইম্পর্ট্যান্ট, এখানে তোমাদের কনফিউজ করার জন্য অনেক প্রশ্ন দিয়ে থাকে, ঠিক আছে, এরকম তোমাদের লাল অস্থিমজ্জা দিয়ে দেবে, তোমাদের দিয়ে যে প্লীহা দিয়ে দেবে, ঠিক আছে, প্লীহা তোমাদের এটা একটু সমস্যা হতে পারে, অনেকে অনেক হয়তো একটু কনফিউজ হতে পারো, কিন্তু কনফিউজ কোনো অপশনই নেই তোমাদের এখানে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তার লাল অস্থিমজ্জা বা তোমরা অস্থিমজ্জা বলতে পারো, ঠিক আছে, বোন ম্যারো বলা হয় ইংলিশে, বলা হয় ইংলিশে বলা হয় কি এটাকে বোন ম্যারো, ঠিক আছে, বোন ম্যারো, ঠিক আছে, এই বোন ম্যারোর মধ্যে এটা কী হয়, এই জায়গাটায় তোমাদের এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, ঠিক আছে। আমাকে একটা জিনিস কমেন্ট করো যে লোহিত রক্তকণিকার যে গ্রেভিয়ার্ড অর্থাৎ এখানে যে ধ্বংস হয় সেটা কোথায় ধ্বংস হয়, ঠিক আছে, লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য তারা একটু ভালো করে প্রিপারেশন নাও, কারণ এই টেকনিশিয়ানের পোস্ট 9000 পোস্টের উপরে বেরোতে চলেছে, আর অলরেডি ALP যে পোস্টটা অলরেডি যারা ফিল আপ করে দিয়েছো তারা তো ভালো, আর যারা ফিল আপ করেনি তাড়াতাড়ি ফিল আপ করে দাও। আর জোন ওয়াইজের একটা ব্যাপার আছে, তোমরা একটু জোনটা সাবধানে সিলেকশন করো, ঠিক আছে, কারণ কোনো জোনে কাট অফ দেখা যাচ্ছে 65, কোনো জোনে দেখা যাচ্ছে কাট অফ 45, তোমাদের সিলেকশন হয়ে যাচ্ছে, তাই কাট অফ যখন সিলেকশন করবে জোনটা একটু এদিক সেদিক বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করেই করো। আর তোমাদের একটা আমি ইন সিম্পল কথা বলে রাখছি, যে সমস্ত জোনে তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি আছে আর যে সমস্ত জোনের মধ্যে মনে করো একটু বিভিন্ন স্টেট থেকে যাওয়াটা আসাটাও একটু সুবিধা, তো ওই সমস্ত জায়গাতে একটু অ্যাভয়েড করো, ঠিক আছে, তাহলে দেখবা মানে তোমার অল্প পড়াতে তোমার সিলেকশানটা অন্তত 60% 70% কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে, অন্তত সেইটুকু মাথায় রেখে তোমরা স্টাডিটা এগিয়ে যাও। আর স্ট্র্যাটেজিটা সব থেকে আগে ফলো করো, যে কোন কোন টপিক প্রিভিয়াস ইয়ারে আসছে, কোন কোন কিছু আসছে কি না, এগুলো যেগুলো সব কিছু পড়ে লাভ নেই। দেখো একজন এমন একটা স্টুডেন্ট আছে যে বইয়ের সব জানে, ঠিক আছে, অথচ এমন একটা বইয়ের জানে যে বইয়ের থেকে ওগুলো আদৌ দেয় না পরীক্ষায়, সেগুলো কোনো মানে নেই পড়ার, যেগুলো ইম্পর্ট্যান্ট বাছাই বাছাই করে সেগুলো ডিটেলসে ডিপলি স্টাডি করে যাও, যাতে ওখান থেকে প্রশ্ন দিলো তোমরা যেন ক্র্যাক করতে পারো, ঠিক আছে। আচ্ছা ওকে বন্ধুরা, আজকের জন্য তাহলে এইটুকুই, ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো।